অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। দেখুন, অগ্রহায়ণ মাস চলছে, এরপরে মাঘ ও ফাল্গুন, অর্থাৎ এই যে তিনটি মাস বিবাহের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মাস এবং উপযুক্ত মাস। তো অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং আমাকে কমেন্টস বক্সে অনেকে জানিয়েছেন যে কোন রাশির সাথে কোন রাশির বিবাহ করলে ভালো হয়, এবং অনেকে ইমেল করেছে। তো আমি আজকে জানাবো কোন রাশির সাথে কোন রাশির বিবাহ আপনাদের ভাগ্যে আসবে লটারি। অর্থাৎ যেমন লটারি কাটলে আপনি প্রচুর টাকা পান, তেমনি আপনি যদি ঠিক আপনার ম্যাচ খাচ্ছে সেই রাশির সাথে যদি আপনি বিবাহ করেন, আপনাদের বিবাহে আমূল পরিবর্তন, অর্থাৎ ভাগ্যের ক্ষেত্রে বিশাল পরিবর্তন কিন্তু আসবেই আসবে। দেখুন, বিবাহটা একবার বা দুদিনের জন্য নয়, অনেক বিয়ে হচ্ছে, প্রচুর মেসেজ এসছে যে বিবাহ হচ্ছে, কিন্তু বিবাহ বিচ্ছেদটাও সেই পরিমাণে হয়ে যাচ্ছে। যেমন বিয়ে হচ্ছে তেমনি বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে বিয়ের আগে আপনারা কনসাসনেস হন যে যেন বিবাহ বিচ্ছেদ হয়ে সেই জায়গাটাতে আপনি মনে দুঃখ পেয়ে বসে আছেন। অবশ্যই আপনারা তো জন্মকুণ্ডলী ম্যাচ মেকিং তো করাবেনই করাবেন, তার আগে কোন রাশির সাথে কোন রাশির একটা বিবাহ করলে আপনার ক্ষেত্রে লটারি লাগবে, অর্থাৎ ভাগ্যের লটারি লেগে গেল, এটা আমি জানাবো। দেখুন, প্রচুর ডিভোর্সের কেস দাঁড়াচ্ছে, ভুরি ভুরি কেস কোর্টে, প্রত্যেকে চিন্তান্বিত। একটা মেয়ে বিয়ে দিয়ে বারবার যখন এই সমস্যার সম্মুখীন হতে হয়, সে ছেলের পরিবার হোক বা মেয়ের পরিবার হোক, দুই পরিবারের ক্ষেত্রে কিন্তু মানসিক টেনশনটা বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ একটি ছেলে একটি মেয়ে তো সাফার হচ্ছেই হচ্ছে, তার সাথে সাথে দুটি পরিবারও সাফার হচ্ছে, দুটি পরিবারও কিন্তু সাফার হচ্ছে। তো আপনারা জ্যোতিষীয় প্রতিকার প্রতিবেদন অবশ্যই নিন এবং কোন রাশির সাথে কোন রাশির বিবাহ করলে শুভ হবে সেটা অবশ্যই এই ভিডিওতে আপনারা জানুন। একটা কথা আছে, দিল্লি কা লাড্ডু, যে খেয়েছে সে উপস্থিতছে, যে খায়নি সেও পস্তাচ্ছে। অর্থাৎ বিবাহটা, বিবাহ কথার অর্থ কি? বিবাহ কথা হচ্ছে বিশেষভাবে বহন, অর্থাৎ চটজলদি একটা বিয়ে করে নিলেন আবেগের বশবর্তী হয়ে, তারপর দেখা যাচ্ছে যে আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংই হচ্ছে না, মেয়ে দু তিন বছরের মধ্যে আবার নিজের বাবার বাড়ি ফিরে চলে আসছে, টেনশন উদ্বেগ বাড়িয়ে তুলছে। তো সেই জায়গাটা প্রথম থেকে সেই জায়গাটা যেন না হয়, তার জন্য আছে জ্যোতিষশাস্ত্র। অর্থাৎ আপনাকে মেনশন করে দিবে, যদি সঠিক, সে ছেলের বাড়ি হোক আর মেয়ের বাড়ি হোক, সঠিক যদি জন্ম সময় জন্ম তারিখ দেয় এবং আপনি যদি ম্যাচ মেকিং করেন, তা আপনি লাইফে সুখী থাকবেনই থাকবেন। এটা কৌশিকের দায়িত্ব নিয়ে বলছে, যত বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বলছে, আপনি যদি সঠিক যদি ডেট অফ বার্থ থাকে, যদি কেউ লুকিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু হবে না, সঠিক যদি থাকে 100% আপনি বিবাহের পর আপনার ভাগ্য চমকাবে। একটা কথা জানেন, স্ত্রী ভাগ্যে ধন হয়, এটাও কিন্তু বাস্তব। অর্থাৎ একটা বিয়ের আগে ছেলেটি তেমনভাবে উন্নতি হয়নি, কিন্তু বিয়ের পরে সেই ছেলে রমরমামি, অর্থাৎ চারিদিক থেকে কিন্তু উন্নতি হচ্ছে, এটা হচ্ছে স্ত্রীর ভাগ্যে ধন। কাদের হয় সেটা কিন্তু দেখতে হয় জ্যোতিষশাস্ত্র, অর্থাৎ বাই বার্থ চার্ট ছেলে এবং মেয়েটির দুটি জন্মকুণ্ডলী কিন্তু বিচার করা দরকার, তবেই কিন্তু অ্যাকুরেট প্রেডিকশনটা কিন্তু করা যাবে। এর জন্য দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে আপনাদেরকে পরামর্শ নিতে হবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। যদি আপনারা জ্যোতিষীয় পরামর্শ আমার কাছ থেকে পার্সোনালি নিতে চান, অবশ্যই আপনারা কমেন্টস করুন,
সময় মতো আপনারা এটা উত্তর পেয়ে যাবেন এবং কি ক্রাইটেরিয়া আছে সেখানে আপনারা জানতে পারবেন। বহুত মেসেজ এসছে এই বিবাহ সংক্রান্ত ডিভোর্সের কেস, ভুড়ি ভুড়ি কেস কোর্টে ঝুলছে। তো এই জায়গাটা যদি আপনার ছেলে বা আপনার মেয়ের যদি না ঘটান, সেক্ষেত্রে আপনারা এখনই যারা দেখছেন এই ভিডিওটি, এবং এটি আপনারা অবশ্যই, আমি যে রাশির কথা বলছি কিনা, এই রাশিকে রাশির সাথে রাশির আগে মিল দেখুন, অর্থাৎ দুটি রাশির যদি মিল থাকে কিনা অনেক অংশে কিন্তু সেই জায়গাটা ভালো হয়। এটা হচ্ছে মানে বেসিক প্রাথমিক ধাপ। যেমন একটা ছেলে বা মেয়ে যখন মাধ্যমিক উচ্চ, তার আগে কিন্তু একটা প্রাইমারি লেভেল কিন্তু থাকে, অর্থাৎ এটা হচ্ছে প্রাইমারি লেভেলের মতন। তো কোন রাশির সাথে কোন রাশির বিয়ে এবং কোন রাশির সাথে বন্ধুত্ব, বন্ধুত্ব নির্বাচনটা কিন্তু সঠিক ব্যাপার। অর্থাৎ আপনি যদি সঠিক জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী নির্বাচন না করতে পারেন, বা আপনার যদি সঠিক বন্ধু নির্বাচন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রতি পদক্ষেপে কিন্তু সমস্যাতে পড়বেন। তো এই জন্য অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি, এই জন্য কৌশিকরাই এই জন্য এখানে ভিডিও দেয়, দর্শকের যেটা চাহিদা অর্থাৎ দর্শক যেটা জানতে চাইছে তার উপর কৌশিকরাই কিন্তু ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করে। কারণ বহুত মেসেজ এসছে হোয়াটসঅ্যাপে যে স্যার বিবাহ নিয়ে আপনি কিছু বলেন, প্রচুর এসছে। তো বারবার আমি বলছি দর্শকের চাহিদাতেই এই আমার এই চ্যানেল। তো শুরু করা যাক, কোন রাশির সাথে কোন রাশির বিবাহ ভালো হয়। প্রথম আসি মেষ রাশি। মেষ রাশির জন্য আপনার ক্ষেত্রে বৃষ রাশি এবং তুলা রাশি, এটা আপনার বিবাহের ক্ষেত্রে ভালো। মেষ রাশি যারা ব্যক্তি হবে, আপনি হয় বৃষ রাশির সাথে বিয়ে করুন, নয়তো তুলা রাশির সাথে বিয়ে করুন। এবং আপনি যদি একটি ভালো বন্ধু রাখতে চান, বন্ধু অর্থাৎ আপনার পাশে থাকবে, সেটা হচ্ছে ধনু রাশি। এরপরে যে রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির সঙ্গে কোন রাশি? সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি। সিংহ রাশি এবং বৃশ্চিক রাশির সাথে বিবাহের ক্ষেত্রে খুবই ভালো, অর্থাৎ এখানে আপনার কিন্তু লটারি লেগে যাবে ভাগ্যে। এবং বন্ধু যদি রাখতে চান বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে বন্ধু রাশি হচ্ছে কন্যা রাশি অথবা মকর রাশি, এই দুটি রাশি কিন্তু বন্ধু রাশি। এরপরে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনার রাশি হচ্ছে, মিথুন রাশির ক্ষেত্রে কন্যা রাশি এবং মীন রাশি, আপনার এটা আপনি বিবাহ করলে আপনার ভাগ্যে লটারি লাগবে। মিথুন এবং মীন, অর্থাৎ মিথুনের ক্ষেত্রে কন্যা এবং মীন, এই দুটি রাশির সাথে বিবাহ করুন। মিথুনের ক্ষেত্রে কন্যা এবং মীন। এবং বন্ধু যদি রাখতে চান, আপনি কুম্ভ রাশির সাথে আপনি বন্ধুত্ব রাখুন। আপনার ক্ষেত্রে কুম্ভ অথবা তুলা, এই দুটো রাশির সাথে আপনারা যদি বন্ধুত্ব রাখেন, আপনাদের সৌভাগ্য আসবেই আসবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মকর এবং তুলা, আপনার ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে যদি বিবাহ করেন, আপনার ক্ষেত্রে লটারি লেগে গেল ধরেন। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে তুলা এবং মকর রাশির সাথে বিবাহ, শুভ বিবাহ খুবই ভালো। এবং বন্ধু রাশি আপনার ক্ষেত্রে হচ্ছে মেষ, এবং আপনার ক্ষেত্রে বন্ধু রাশি হচ্ছে কর্কট, এই দুটি রাশি আপনার ক্ষেত্রে বন্ধু। এরপর সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনি বিবাহ করতে পারেন বৃশ্চিক রাশি এবং বৃষ রাশি, এই দুইটি রাশি, বৃশ্চিক রাশি এবং বৃষ রাশির সাথে যদি আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে আপনি জানবেন আপনার ভাগ্যে লটারি লাগলো। এবং বন্ধু নির্বাচন কাকে করবেন? মীন রাশির সাথে যদি বন্ধুত্ব করেন, আপনার সৌভাগ্য আসবেই আসবে। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কোন রাশির সাথে বিবাহ করবেন? মকর রাশি। মকর রাশি এবং মিথুন রাশির সাথে যদি আপনি বিবাহ করেন, আপনার ক্ষেত্রে খুবই ভালো। এবং আপনি যদি বন্ধুত্ব রাখতে চান, আপনার হচ্ছে কুম্ভ রাশির সাথে আপনি বন্ধুত্ব করুন, আপনার ভাগ্য চমকাবে। এই কন্যা রাশির ক্ষেত্রে বারবার বলছি, মিথুন এবং মকর এই দুটি রাশির সাথে যদি বিবাহ করেন, আপনার ভাগ্যে লটারি লেগে যাবে। এবং বন্ধু রাশি হচ্ছে আপনার কুম্ভ। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনি কর্কট এবং মকরের সাথে আপনি বিয়ে বিবাহ করুন। তুলা রাশির ক্ষেত্রে কর্কট মকর এবং আপনার বন্ধু রাশি হচ্ছে কুম্ভ এবং মেষ, আপনার বন্ধু রাশি হচ্ছে কুম্ভ এবং মেষ, এই দুটি হচ্ছে আপনার ক্ষেত্রে বন্ধু রাশি। তুলা রাশির জন্য মকর এবং কর্কট হচ্ছে বিবাহের জন্য, এবং বন্ধু হচ্ছে কুম্ভ এবং মেষ,
এরপর আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য শুভ বিবাহের জন্য আপনার লটারি লাগবে, ধরে নিন বৃষ এবং কুম্ভ, এই দুইটি রাশির সাথে বিবাহ করুন, বৃষ ও কুম্ভ। এবং বন্ধুত্ব যদি রাখতে চান ধনু রাশির সাথে আপনি বন্ধুত্ব রাখুন, বৃষরাশি ধনু রাশির সাথে বন্ধুত্ব আপনার ক্ষেত্রে খুবই ভালো। এরপরে আসি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনি কন্যা রাশি অথবা মীন রাশির সাথে আপনি বিবাহ করুন, কন্যা রাশি অথবা মীন রাশির সাথে বিবাহ করুন। এবং আপনি যদি বন্ধুত্ব রাখতে চান মেষ রাশির সাথে বন্ধুত্ব রাখুন, মেষ রাশির সাথে বন্ধুত্ব রাখলে আপনার ভাগ্য চমকাবে। আবারও বলছি ধনু রাশির সাথে কোন রাশির শুভ বিবাহ ভালো অর্থাৎ লটারি লাগবে, কন্যা রাশি এবং মীন রাশি এই দুটির সাথে শুভ বিবাহ ভালো। এবং বন্ধু রাখুন মেষ রাশি, মেষ রাশির সাথে যদি বন্ধুত্ব রাখেন সেক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু পাবেন। এরপরে আসি মকর রাশি। মকর রাশির জন্য আপনার ক্ষেত্রে তুলা এবং কর্কট এই দুইটি রাশি কিন্তু শুভ। তুলা এবং কর্কট রাশির সাথে বিবাহ যদি করেন আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে, ভাগ্যে ধরে নিন আপনার লটারি লেগে গেল। মকর রাশির ক্ষেত্রে তুলা রাশি এবং কর্কট রাশির সাথে বিবাহ। এবং যদি একটা সুন্দর বন্ধু রাখতে চান না মকর রাশি, কুম্ভ রাশিকে বন্ধু করুন, আপনার যে কোনো সমস্যার সমাধান হবেই হবে। আর তুলা রাশি এবং কর্কট রাশির সঙ্গে যদি বিবাহ করেন মকর রাশি, আপনার ভাগ্যে লটারি লাগবেই লাগবে, অর্থাৎ ভাগ্যের লটারি। আপনার দাম্পত্য জীবন লটারি লাগা মানে কি, আপনার দাম্পত্য জীবন সুখের মধুর হবেই। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, যে রাশিগুলো কথা বলছি খুবই দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, আপনারা মিলিয়ে দেখবেন তাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে। এরপরে যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং আপনার ক্ষেত্রে বৃষ রাশি, কুম্ভ রাশির জন্য বিবাহের জন্য ভালো। এবং বন্ধু রাখুন কন্যা রাশি, কন্যা রাশির সাথে বন্ধুত্ব রাখুন। কুম্ভ রাশি বৃশ্চিক এবং বৃষর সাথে বিবাহ করুন, লটারি লাগলো, কুম্ভ রাশির কন্যা রাশির সাথে বন্ধুত্ব রাখুন। মীন রাশি ধনু রাশি এবং কন্যা রাশির সাথে বিবাহ করুন, বন্ধুত্ব রাখুন কর্কট রাশি। আপনারা হয়তো ভিডিওটি সম্পূর্ণ আবারও দুবার করে শুনুন, জানতে পারেন অনেক কিছু। আবারও বলছি মীন রাশি ধনু রাশি এবং কন্যা রাশির সাথে বিবাহ করুন, ধনু রাশি কন্যা রাশি ভাগ্যে লটারি লাগবে অর্থাৎ ভাগ্য চমকায়, বন্ধুত্ব করুন কর্কট রাশির সাথে। ভাগ্যের সঙ্গে ভাগ্যে লটারি লাগানো কি, আপনার দাম্পত্য জীবন সুখের সুন্দর এবং মধুর হবে। আমি যে রাশির সাথে বিবাহের কথা বললাম এবং যে রাশির সাথে যদি আপনারা বন্ধুত্ব করেন ভাগ্য চমকাবে।